আমরা আছি বর্তমান অভিভাবকহীন, আসলে আমাদের তো ডেইরি বোর্ড নাই, খামারে তো গরুই গরুকে খাচ্ছে আর কি। বর্তমান যে সিচুয়েশন, মনে করেন দুই মাস তিন মাস পর পর একটা গরু করে বিক্রি করে দিয়ে লস আইটেমটা মেক আপ করতে হচ্ছে আর কি। মেডিসিনের দামও কিন্তু বাড়তেছে। আমাদের এক লিটার দুধ উৎপাদন করতে বর্তমান কত টাকা খরচ হয় এইটা কিন্তু কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই, এটার কোনো ব্যবস্থাপনাও নাই, যার কারণে মনে করেন প্রাইভেট সেক্টরে যারা দুধ কালেকশন করতেছে তারা তাদের ইচ্ছা মতো, যদি চাহিদা বেশি হয়ে যায় তখন একটু রেট বাড়াই দিচ্ছে, আবার যদি কমে যায় তখন কমাই দিচ্ছে। সবচেয়ে বড় কারণ ব্ল্যাক বেঙ্গল আসলে অল্প সময়ের মধ্যে বছরে দুইবার বাচ্চা দেয়, দুইটা তিনটা করে বাচ্চা দেয়, এই দিক দিয়ে অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা ভালো প্রজেক্ট হলো ব্ল্যাক বেঙ্গল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ডের কাসনা গ্রামে। দর্শক, আজকে একটি ডেইরি খামারে এসেছি, এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি হচ্ছেন রংপুর ডেইরি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। তার এই খামারে মূলত দুধের গাভী লালন পালন হচ্ছে, পাশাপাশি তিনি এখানে দেশীয় জাতের ছাগল পালন করতেছেন। তো এর আগে আমরা তার দুধের গাভী পালনের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি, তো আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো তার এখানে দেশি ছাগলগুলো কীভাবে পালন হচ্ছে সেই বিষয়গুলো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই দুরবস্থায় খামারি ভাইরা কেমন আছে এই বিষয়গুলো সাইদভার কাছ থেকে জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। ব্যায়াম করতেছে একটু, ব্যায়াম করতেছে তাই না? জি। আচ্ছা, এটা আপনার খামারের? হ্যাঁ, আমার খামারের নিজস্ব। এটা এটা কতদিন থেকে আছে এখানে? প্লাস তিন বছর। তিন বছর না? জি। কয় দাঁত হয়েছে? চার দাঁত। খুব বাজে অবস্থায় আছি, গোখাদ্যের দাম যে হারে বাড়তেছে এই অবস্থায় আসলে শখ করে জিনিস করা যাবে না। বর্তমান যে সিচুয়েশন তাতে টিকে থাকার লড়াইয়ে আসছি বর্তমান অবস্থায় আর কি। এটা কতদিন টিকে থাকবো এইভাবে চললে হয়তো বেশি দিন টিকে থাকা যাবে না আর কি, যার কারণে চিন্তা ভাবনা যে গরু কিছু কমাই দিতে হবে, ক্লোজ করব না কিন্তু কমাই দিয়ে টিকে থাকতে হবে আর কি। এটা ব্রাহ্মা ৩ লাখেও বিক্রি করি বর্তমান কিন্তু আমার অনেক লস হবে, কিন্তু তারপরেও আমি বাধ্য হয়ে বলবো যে আমি আসলে এটা রাখতে পারছি না আর কি। আগে টিকে থাকতে হবে, তারপরে শখের ব্যাপারটা আসলেই পরে। তা কোনো বড় খামারি ভাই, কোনো ব্যবসায়ী যদি আপনারা এটা নিতে চান এসে আমার খামার ভিজিট করে আপনারা গরুটা নিতে পারেন। আপনারা এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন হচ্ছে এবং এটা গ্রামীণ পরিবেশে, আমরা একটু দেশি জাতের ছাগলটা সম্পর্কে জানতে চাই, এটি কিভাবে শুরু হলো এবং এখন কতগুলো আছে? এখনো আমার 27টা আছে বাচ্চা কাচ্চা সহ আর কি। ছাগলের শখ করে একটা ছাগল দিয়ে শুরু করছিলাম, আল্লাহর রহমতে এখন মনে করেন কত যে ছাগল বিক্রি করছে হিসাব নাই। সবচেয়ে বড় কারণ ব্ল্যাক বেঙ্গল আসলে অল্প সময়ের মধ্যে বছরে দুইবার বাচ্চা দেয়, দুইটা তিনটা করে বাচ্চা দেয়, এই দিক দিয়ে অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা ভালো প্রজেক্ট হলো ব্ল্যাক বেঙ্গল। অল্প সময়ের মধ্যে আপনার ম্যাচুরিটি চলে আসে, আবার যদি বছরে দুইবার বাচ্চা দিবে যেটা অন্য ছাগলে আপনি পাবেন না আর কি, যদি তোতাপুরি যমুনাপাড়ি বলেন এটা বছরে একবার বাচ্চা দিবে, আবার হিট সঠিক সময় আসতে চায় না, কিন্তু এটার কোনো ঝামেলা নেই, আপনার অল টাইম মনে করেন বছরে দুবার বাচ্চা দেয় আর কি। মানে আমার ক্ষুদ্র জ্ঞানে বলে আর কি ব্ল্যাক বেঙ্গলটা সাধারণ যারা আমরা আছি আর কি, এটা করলে মোটামুটি ভালো প্রফিট হবে আর কি, মানে অল্প সময়ে রোগ বালাইও কম হবে, আপনি আবার দ্রুত এটা মার্কেটে চাহিদাও আছে। এইগুলোর প্রজননটা কি এখান থেকে হচ্ছে? এখান থেকে হচ্ছে না, পাশাপাশি সরকারি ইয়াতে আছে, ওইখানে পাটা আছে ওইখানেও নিয়ে যাই। মনে করেন এবারে আমি 20টা বাচ্চা পাইছি, বেশি রাখি না, কমাই দেই আর কি, আবার সেল করি, আবার প্রোডাকশন তো চলছেই আল্লাহর রহমতে। সেলটা কি এখান থেকে? এখান থেকে অটো সেল হয়ে যায়। খাওয়াচ্ছেন কি? খাওয়াচ্ছে গরুর খাবার, পাশাপাশি আমাদের মোটামুটি জায়গা আছে, ছেলে আছে, ওই যে দেখেন এখন কিন্তু মাঠ ফাঁকা, এখন কিন্তু ছাগল নেই, মাঠে চলে গেছে, ওরা মাঠে খায়, মাঠে খাবে, আবার মনে করেন এক ঘন্টা ও দাঁড়াই থাকবে, দাঁড়াই থেকে খাওয়াই নিয়ে আবার নিয়ে আসবে আর কি। মাঠে কি খাচ্ছে? ঘাস খাবে। ঘাস খাচ্ছে? এটা কি আপনার নিজস্ব জমিতে রাখছেন? নিজস্ব জমি আমাদের, পৈতৃক সম্পত্তি ওইটাতে আছে, ঘাস খাচ্ছে যায়। এখন তো শীতে, কোন কোন শীতে এখন একটু কোনো সমস্যা ফেস হচ্ছে? শীতে একটু কাভারিং না দিলে সমস্যা ছাগলের হবে, সর্দি কাশিটা হয়, আল্লাহর রহমতে ওই ধরনের নাই, হাইটিং এর ব্যবস্থা ওটা আছে, চতুর্থ সাইড দিয়ে বেড়া দেওয়া আছে আর কি। ছাগল পালনে এসে কোনো রোগ বালাই দেখেছেন কি? আমি কন্টিনিউ আর কি পিপিআর ভ্যাকসিনটা করি, আর আল্লাহর রহমতে আমার ওই রকম এমনি মাঝে মধ্যে লুজ মোশন একটু পাই দুই একটা, এটা ছাড়া আমার মনে হয় না যে কোনো মেজর কোনো পাইছি আর কি। খাদ্যের দাম যখন বাড়া শুরু হয়েছে তখন থেকে এই অবস্থায় কতটা ভর্তুকি যাচ্ছে খামারে? খামার
খামারে তো গরুই গরুকে খাচ্ছে আর কি বর্তমান যে সিচুয়েশন। মনে করেন দুই মাস তিন মাস পর পর একটা গরু করে বিক্রি করে দিয়ে লস আইটেমটা মেক আপ করতে হচ্ছে আর কি। কারণ আজ পর্যন্ত দেখেন আমাদের একটা ডেয়ারি বোর্ড কিন্তু গঠন হয়নি বাংলাদেশে, ডেয়ারি বোর্ড নাই, মেডিসিনের দামও কিন্তু বাড়তেছে। আমাদের এক লিটার দুধ উৎপাদন করতে বর্তমান কত টাকা খরচ হয় এইটা কিন্তু কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই, এটার কোনো ব্যবস্থাপনাও নাই। যার কারণে মনে করেন প্রাইভেট সেক্টরে যারা দুধ কালেকশন করতেছে তারা তাদের ইচ্ছা মতো, যদি চাহিদা বেশি হয়ে যায় তখন একটু রেট বাড়াই দিচ্ছে, আবার যদি কমে যায় তখন কমাই দিচ্ছে। যেমন মনে করেন ধানের কেজি প্রতি এত টাকা সরকার একটা নির্ধারিত করে দেয় কিন্তু কস্টিং করার পর, কিন্তু আমাদের যদি মনে করেন এক লিটার দুধ উৎপাদন করতে কত খরচ হয় এইটা যদি সরকার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে যে না এক লিটার দুধ উৎপাদন করতে খামারিদের এত টাকা খরচ হচ্ছে, 3-0 একটা স্ট্যান্ডার্ড ফ্যাট এর নিচে কেউ কিনতে পারবে না, তখন কিন্তু তারা একটা বাধ্যবাধকতার মধ্যে চলে আসত। আমরা আসি বর্তমান অভিভাবকহীন, আসলে আমাদের তো ডেয়ারি বোর্ড নাই। আমাদের এই ডেয়ারি সেক্টরটাকে টিকাইতে গেলে ডেয়ারি বোর্ড লাগবে। আর ঢাকায় যারা মনে করেন আমাদের আসে তারা কিন্তু আসলে বিভিন্ন প্রোগ্রাম নিয়েই ব্যস্ত দেখি। খামারিরা যদি টিকতে পারছে না এই দুর্দশা অবস্থায় তারা সাধারণ খামারির কথা আসলে চিন্তা করতেছে না। আসলে আপনার সাধারণ খামারিদের চিন্তা না করলে এটা আস্তে আস্তে কিন্তু ধ্বংসের মুখেই যাবে। তখন কিন্তু তাদের ওই প্রোগ্রাম করবে লোক পাবে না, তারা বাইরে থেকে গরু নিয়ে আসে বিজনেস করবে, তাদের তো বিজনেস, তাদের আসলে খামার না। ওই তারা ওই এক ডায়লগটাই দেয় যে ঘাস চাষ করেন, গরু লালন পালন করেন, গরুকে কেন দানাদার খাবার দেবেন। আসলে কেউ তো দিতে চায় না কিন্তু বাধ্য হয়ে তো দিতে হয়। সরকারি যে মনে করেন ল্যান্ডগুলো না আছে লিজ সিস্টেম, এটা যদি খামারি পর্যায়ে যদি দেওয়া যেত তাহলে মনে করেন খামারিরা অনেক উপকৃত হতো। অল্প পরিসরে অল্প দামে মনে করেন লিজকৃত জমিতে তারা ঘাস চাষাবাদ করে গরু লালন পালন করতে পারতো। আসলে সরকারের এদিকে একটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত, কারণ না হলে এই সেক্টরটা কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাবে আর কি। শিল্পপতিদের হিসাবটা আলাদা, আমাদের যারা ক্ষুদ্র খামারি যারা দুই একটা করে গরু পাশে তাদের কিন্তু ওইভাবে জমি জমা নাই, তারা কিন্তু ওই দানাদার খাবারের উপর নির্ভরশীল। আমাদের যাদের মোটামুটি সচ্ছল অবস্থা আছে টুকটাক যেটাই হোক আমরা কিন্তু সাইলেজের দিকে ঝুঁকছি, আমরা অলরেডি আমিও সাইলেজ খাওয়াচ্ছি। আসলে সাইলেজ বা ঘাস বলেন এটা ছাড়া আসলে সম্ভব না, দানাদার খাবার থেকে আমাদের সরে আসতে হবে, না হলে আসলেই আমরা গরু লালন পালন করতে পারবো না। যেটাই করেন একটু জ্ঞান অর্জন করে তারপরে করেন, ট্রেনিং নেওয়ার পর করেন, বেসিক কিছু জিনিস জানতে হবে, জেনে যদি কেউ করে মোটামুটি ছাগলে প্রফিট বর্তমানে অবস্থায় আছে আর কি। সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মূল্যবান সময় দিলেন। আসলে খামারিদের এই কষ্টগুলো আমাকেও অনেক ব্যথিত করে। আমরা আশা করি যে আমাদের দেশে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসুক, খামারি ভাইরা ভালোভাবে খামারগুলো ম্যানেজমেন্ট করতে পারুক। এই আশা ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা গবাদি পশু বা একটা অবলা প্রাণী বলা যেতে পারে। আসলে এগুলোর প্রতি যে ভালোবাসা খামারি ভাইদের সেটি ভাষায় প্রকাশ করার মতো না। তারা দিন রাত খেয়ে না খেয়ে এগুলোর প্রতি একটা মহব্বত বা ভালোবাসা নিয়ে এগুলো দেখাশুনো করে অনেক বড় করেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা দুরবস্থায় রয়েছে আমাদের দেশে খামারি ভাইরা। খাদ্যের দাম যে হারে বাড়তেছে ডেইরি সেক্টরটা ধরে রাখাটা আসলে খুবই কঠিন হয়ে গেছে। আমরা মনে করি যে আমাদের এই মিডিয়া অ্যাক্টিভিটিজের মাধ্যমে দেশের মন্ত্রণালয় পর্যন্ত তারা এটাতে একটু ভূমিকা রাখবে, কারণ আমাদের তো দৈনন্দিন একটা আমিষের চাহিদা রয়েছে সেটা কিন্তু মেটানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতেছে এই ফ্যাটেনিং ফার্মগুলো এবং হচ্ছে ডেইরি সেক্টরটা, অর্থাৎ দুধের ক্ষেত্রে যারা দুধের গাভী পালন করতেছে দুধের চাহিদা সেখান থেকে মিটতেছে, পাশাপাশি যারা হচ্ছে গরু মোটা তাজাকরণ করতেছে তারা কিন্তু মাংসের চাহিদাটা পূরণ করে আসতেছে। এই খাদ্যের দাম বাড়াতে খামারি ভাইয়ের নিরুৎসাহিত হচ্ছে। তিনি বলছেন যে এখন খামারের গরু গরুকে খাচ্ছে, তার মানে গরুর খাদ্য যখন শেষ হয়ে যাচ্ছে একটা গরু বিক্রি করে আবার সেই গরু বিক্রি করে অপর গরুকে খাদ্য কিনে খাওয়াতে হচ্ছে, এটা আসলে খুবই দুঃখের একটা বিষয়। তো আমরা চাই যে এই অবস্থাটা স্বাভাবিক হোক, খামারি ভাইয়েরা সুন্দরভাবে তাদের খামারের গরুগুলো লালন পালন করুক। এই অবস্থায় আমরা সাইদ ভাইয়ের খামারের গরু দেখলাম, পাশাপাশি আমরা এখানে দেশীয় জাতের যে ছাগলগুলো রয়েছে সেটি কিভাবে লালন পালন করতেছে, রিটি কটটা লাভজনক এটি জানলাম। আপনারা অনেকে দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো লালন পালন করতে চান, গ্রামীণ পরিবেশে কেউ যদি একটু খাদ্য খরচ কমিয়ে মাঠে চারণ ভূমি থাকে সেখানে যদি এগুলো লালন পালন করতে পারেন আপনারা এখান থেকে অনেকটা লাভবান হবেন। দর্শক, এই ছিল সাইদ ভাইয়ের গবাদি পশু পালনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।